নমস্কার বন্ধুরা স্টক মার্কেট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত আজ বারোই এপ্রিল দু তো সরকারের থেকে অনেক খবর আসে এবং তার জন্য মার্কেট এবং কোনো পার্টিকুলার স্টকে ফল বা আপ হয় তো চার পাঁচ দিন আগে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং স্যার ডিফেন্স রিলেটেড কিছু খবর বলেছেন যেটা অনেক পজিটিভ নিউজ কিন্তু অবশ্যই তাড়াহুড়ো করলে চলবে না আগে স্টাডি করুন তারপর ডিসিশান নেবেন তো এই সেক্টর রিলেটেড কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব যার ওপর এই খবরের ইম্প্যাক্ট অলরেডি পড়েছে এবং ফিউচারে পড়বে তো খবরটা হয়তো সবাই জানেন তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াকে ওয়েপেন যে ম্যানুফ্যাকচারিং আছে তাতে সেলফ রিলায়েন্স হতে হবে এবং এর জন্য রাজনাথ সিং স্যার থার্ড লিস্ট রিলিজ করেছে ওয়েপেন ব্যান ফর ইম্পোর্ট তো আমরা রাশিয়া আমেরিকা এবং ফ্রান্স থেকে বেশি ডিফেন্স ইকুইপমেন্ট ইম্পোর্ট করি তাই আমরা না চাইলেও কোনো দেশের বিরোধ করতে পারি না তো এখন সিচুয়েশান দেখতেই পাচ্ছেন যে আমরা রাশিয়ার বিরোধ সেইভাবে করতে পারছি না তো কী কী ব্যান হয়েছে একবার দেখে নিই তো সাতই এপ্রিল এই আপডেটটা আসে তো একশো এক মিলিটারি সিস্টেম এবং ওয়েপেন্স ইম্পোর্ট ব্যান করে দিয়েছে পাঁচ বছরের জন্য তো ইন্ডিয়া যে কোম্পানি আছে তাদের ওপর ভরসা করা হচ্ছে তো অনেক বড় বড় যুদ্ধাস্ত সেন্সার ওয়েপেন এবং অ্যামুনেশান হেলিকপ্টার পেট্রোল ভেসেলস মিসাইল এই রকম একশো একটা আইটেম ইম্পোর্ট ব্যান হয়েছে তো এর জন্য ইন্ডিয়ান যে কোম্পানি আছে যারা এই সব ম্যানুফ্যাকচারিং করে তাদের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে তো যেই সব কোম্পানিগুলোর ওপরে এই ইম্প্যাক্টটা পড়েছে সেই সব কোম্পানি টোটাল আটটা কোম্পানি আমি এখানে ডিসকাস করব তো সেগুলো আপনারা স্টাডি করতে পারেন তো যে কোম্পানিটা সবথেকে বেশি ফায়দা পাবে এই নিউজটার জন্য সেটা হচ্ছে এইচ এ এল হ্যাল যার একটা পজিটিভ নিউজও গতকাল এসেছিলো তো সেটা নিয়েও একটু বলে দিই তারপর আমি বাদবাকি যে শেয়ারগুলো আছে বা এই কোম্পানিটা সেটা নিয়ে ডিসকাস করব তো ইসরো আমরা সবাই জানি তো একটা মেগা ডিল দেখা যাচ্ছে হেল কোম্পানির সঙ্গে তো এই কোম্পানি লোয়েস্ট বিডার হয়েছে পাঁচটা পিএসএলভি তৈরি করার জন্য যার কারণে এই শেয়ারের প্রাইসে অল টাইম হাইও দেখা যাচ্ছে তো আত্মনির্ভর ভারতের জন্য যত ডিফেন্সের অর্ডার এই কোম্পানি পাবে ততই এই কোম্পানি আরও উপরে উঠবে মানে এর শেয়ার প্রাইস আরও উপরে উঠবে তো এই কোম্পানির একটাই রিক্স সেটা হচ্ছে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো সরকার নিজেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক আছে হোল্ড করে আছে তো এখানে দেখতে পাচ্ছেন যেটা দু হাজার উনিশ জুনে ছিল নাইনটি তো সেটা কমিয়েই সেভেন্টি ফাইভ করেছে তো এটাই একটা রিক্স প্যাটার্ন তো আত্মনির্ভর ভারতের জন্য সরাসরি ইম্প্যাক্ট এই শেয়ার প্রাইসে পড়তে পারে এই কোম্পানির তো চাইলে এই কোম্পানিটা আপনার স্টাডি করতে পারেন তো নেক্সট হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো এই কোম্পানি সরকার নিজের এরোস্পেস এবং ডিফেন্স ইলেকট্রনিক্স তার উপরে কাজ করে চাইলে এই কোম্পানির ওপরেও স্টাডি আপনারা করতে পারেন মার্কেট ক্যাপিটাল ফিফটি নাইন থাউজেন্ড কারোর আর পি রেশিও টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ওয়ান তো যেটার মোটামুটি ঠিক আছে অ্যাডজাস্টেবল তো নেক্সট হচ্ছে ভারত ডাইনামিক্স তো এই নিউজের কারণে দেখতে পাচ্ছেন পাঁচ দিনে প্রায় থার্টি টু পার্সেন্ট মতো রিটার্ন আমাদের দিয়েছে তো মিসাইল রিলেটেড যত কন্ট্র্যাক্ট এই কোম্পানি পাবে তো এটা তেলেঙ্গানা বেস্ট কোম্পানি চাইলে এটাকেও আপনারা র্যাডার ওপর রাখতে পারেন তো নেক্সট হচ্ছে মিধানি তো আমাদের যে সোলজার্সদের হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট আছে সেগুলো ম্যানুফ্যাকচারিং এই কোম্পানি করে তো নেক্সট হচ্ছে বিইএমএল লিমিটেড তো এটাও একটা ডিফেন্স রিলেটেড স্টক তো এই কোম্পানি আর্থ মুভিং যে মেশিন আছে সেগুলো ম্যানুফ্যাকচারিং করে যেটা ডিফেন্স সেক্টরে অনেক কাজের তো আমি এখানে যে টোটাল পাঁচটা কোম্পানি বললাম তো এই কোম্পানিগুলো সবকটাই সরকারি কোম্পানি তো এছাড়াও কিছু প্রাইভেট কোম্পানি আছে যেগুলো ডিফেন্সে অনেক বড় যোগদান দেখা যায় তো চাইলে সেইগুলোর ওপরেও আপনারা স্টাডি করতে পারেন এই যে ইনপোর্ট ব্যান এই নিউজটার জন্য কিন্তু সরকারি প্লাস বেসরকারি যে কোম্পানিগুলো আছে সেগুলোরও প্রভাব পড়তে পারে তো বেসরকারি কোম্পানির প্রথম কোম্পানি হচ্ছে এম টিএর টেকনোলজি তো এই কোম্পানি অনেক ধরনের কাজ করে ক্লিন এনার্জি গ্রিন এনার্জি নিউক্লিয়ার পাওয়ার ডিফেন্সে যে এরো স্পেস সবেতেই এই কোম্পানির যোগদান দেখা যায় তো চাইলে এই কোম্পানিটাকেও আপনারা স্টাডি করতে পারে তো নেক্সট বেসরকারি একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস তো এটাও অনেক ভালো কোম্পানি লং টাইমের জন্য এটা ভালো রিটার্ন আপনাকে দিতে পারে তো ডিফেন্স এবং স্পেসে যে টেকনোলজি ইউজ হয় তো এই কোম্পানি সেই কাজটা করে থাকে নেক্সট এবং ফাইনাল প্রাইভেট কোম্পানি সেটা হচ্ছে জেন টেকনোলজি তো এই কোম্পানি ড্রোন ম্যানুফ্যাকচারিং করে তো ড্রোন এখন সব কাজেতেই ইউজ হয় কৃষিকাজেই ইউজ হচ্ছে এখন কিন্তু ডিফেন্সে যে ড্রোন ইউজ হয় তাতেও এই কোম্পানির যোগদান দিতে পারে এবং নিউজের প্রভাব এই কোম্পানিতেও পড়তে পারে তো চাইলেও এই কোম্পানির ওপর আপনারা ফোকাস রাখতে পারেন তো এই কোম্পানিগুলো বেশিরভাগটাই স্মল এবং মিড ক্যাপ টাইপ কোম্পানি তো আমার সবথেকে এর মধ্যে পছন্দের স্টক হচ্ছে হিন্দুস্তান অ্যারোনিক্স তো এইটা থেকে বড় কোম্পানি মার্কেট ক্যাপিটাল অনেক ভালো আছে চাইলে এইটার ওপর বেশি ফোকাস আপনি রাখতে পারেন ডিফেন্স রিলেটেড যেসব পপুলার স্টক আছে সেগুলোকে আপনাদের বললাম চাইলে এগুলোর উপর স্টাডি করতে পারেন আমার কোনো রেকমেন্ডেশান নয় তো আত্মনির্ভর ভারত যেভাবে এগোচ্ছে এই কোম্পানিগুলো ভালো ফিউচারে করতে পারে এটা আমি বলতে পারি তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন